সব ছবি দিয়ে কিন্তু ব্যবসা করব না আমরা বিনোদন তো শুধু বড়দের জন্য না কিছুদিন আগে যে কটা ফিল্ম আমাদের দেখানো হয়েছে সেটা কিন্তু একদম মানে বাচ্চাদের নিয়ে দেখার মতন ফিল্ম না সেটা আমাদের দেখার মতন ফিল্ম মাইকের অভিজ্ঞতা আপনার কেমন ছিল ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল এটা একটা ঐতিহাসিক ছবি 75 এ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করার পরে ঘটনা নিয়ে এটা তৈরি যে 75 76 77 78 80 82 এই সময়টা আসলে আমরা কিভাবে আমাদের সামাজিক বা আমাদের জীবনটা কেমন ছিল ওটাকে কেন্দ্র করি তুলে ধরা হয়েছে শিশুদের সাথে ভীষণ মজা করে কাজ করেছি তো কাজ করতে যে আসলে শিশুদের সাথে প্রথম এসে একটু কষ্ট হয় ওদের মানে মানে নিজের করে নেওয়াটা তো দু একদিন পরেই দেখা গেছে যে আমরা এই যে কারেন্ট থাকে না অনেক সময় বা সন্ধ্যার পরে আমরা বসে একসাথে গল্প করছি এই যে যে মজার কিছু সিচুয়েশন হয় না সেখান থেকেই কিন্তু ওদের সাথে একটা মানে কি বলবো কেমিস্ট্রি তৈরি হয়ে যায় আসলেও আমাদের শিশু তো সিনেমা একদমই হয় না বিনোদন তো শুধু বড়দের জন্য না তাই না বিনোদন আমাদের আগে চিন্তা করতে হবে যে আমাদের নেক্সট প্রজন্ম যারা তারা আসলে কি বিনোদন পাচ্ছে আমি দেখি তারা এখন ম্যাক্সিমাম টাইমে কিন্তু ঘরে বসে মানে ব্যস্ত থাকে তারা মাঠেও যায় না সিনেমা দেখতে আসবে আমাদের সাধারণত বড়দের সিনেমা তৈরি করা হয় সেই জায়গা থেকে আমি বলবো যে শিশু তো চলচ্চিত্র অবশ্যই তৈরি করা উচিত শিশুরাও সিনেমা হলে আসবে দেখবে হ্যাঁ আনন্দ করবে তাই না এবং বিভিন্ন টাইপ অফ সিনেমা হবে যেমন এইটা একটা ইতিহাস নির্ভর সিনেমা মজার অনেক ঘটনা আছে আমাদের চারিপাশে বাচ্চাদের নিয়ে যেমন আমাদের চারিপাশে বিভিন্ন ঘটনা নিয়েই কিন্তু আমাদের সিনেমা বলেন নাটক বলেন এগুলো তৈরি হয় তাহলে সেই সাবজেক্ট থেকে কি শিশুরা একদমই বাদ পড়বে শিশুদেরও অনেক মজার মজার ছোট ছোট ঘটনা আছে যেগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা করা উচিত এবং আমাদের এই সময়টা সময় অবশ্য আগেও গেছে এখন আমাদের আরও শিশুদের নিয়ে ভাবা উচিত আমার মনে হয় সব ছবি দিয়ে কিন্তু ব্যবসা করব না আমরা আবার আমরা সব ছবি কিছু ছবি আছে আমরা দেশের বাইরে ইন্টারন্যাশনালি আমরা দেখানোর চেষ্টা করি কিছু ছবি আছে কমার্শিয়াল কিছু আছে ঘটনাবহুল কিছু আছে ইতিহাস একই টাইপের মুভি আমরা কেন করব আমি চিন্তা যদি করি সব ছবি থেকে ব্যবসা হবে সেটা তো ঠিক না আমি বিভিন্ন রকম সিনেমা করব বিভিন্ন রকমের দর্শক আছে দেখবে আর হচ্ছে আমার মনে হয় যে এই যে আজকে সবাই দেখতে এসছে এবং আমি বাইরে দেখলাম প্রচুর দর্শক আসলে দর্শকও চায় এখন একটু ঘর থেকে বের হয়ে শিশুদের নিয়ে যেমন কিছুদিন আগে যে কটা ফিল্ম আমাদের দেখানো হয়েছে সেটা কিন্তু একদম মানে বাচ্চাদের নিয়ে দেখার মতন ফিল্ম না সেটা আমাদের দেখার মতন ফিল্ম এবং আমি বলবো যে সেই ফিল্মটা দেখে আমিও ভীষণভাবে মুগ্ধ যে ফিল্ম দেখার জন্য আমি টিকিট না পেয়ে বাড়ি ফেরত গেছি তার মানে আমাদের ফিল্ম দর্শকরা দেখতে আসছে তো ওই জোয়ার যদি থাকে যে দর্শক এসে টিকিট কেটে সিনেমা দেখবে তাহলে আর ওই জায়গাটায় আমরা অবস্থান করব না এক সময় যখন চলতো যে দর্শক সিনেমা দেখতো মানে খুব কম আসতো এখন কিন্তু সবাই একটু বিনোদন চায় বাচ্চাদের ফিল্ম হলে বাচ্চার মা বা বাবারা নিয়ে আসবে ফিল্ম চলবে ফিল্মের মতন